এটা স্কুল সার্ভিস কমিশন এবং পুরোটাই সেই বিভাগ এবং প্রশাসনিক বিষয়, ফলে এর মধ্যে দল নাক গলাতে যাবে না। কিন্তু এটা ঘটনা যে কোথাও কোনো ভুল থাকলে সেটা নিশ্চয়ই তারা আইডেন্টিফাই করছেন এবং সেই মতো ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, কারা চেঁচাচ্ছেন? ত্রিপুরায় যে 10,323 জনের প্যানেল এই কোর্টের নির্দেশে বাতিল হয়েছে, চাকরি গেছে, সেটা তো এই সিপিএম এর জমানায়, আর চাকরি খেয়েছে তাদের তারপরের পথে বসিয়েছে বিজেপি। বাম জমানায় একের পর এক জেলায় অনিয়ম হয়েছে, প্যানেল নিয়ে বিতর্ক হয়েছে। হোল টাইম আর কমরেড মানে, হোল টাইম আর কমরেড মানে তার বাড়িতে সরকারি চাকরি কোন মেধা তালিকা থেকে হয়েছে? এখানে এত চাকরি হচ্ছে, এতটাই কর্মসংস্থান হচ্ছে, তার মধ্যে যে অংশটা অন্যায় কেউ ডিফেন্ড করছে না। যারা অন্যায় তারা শাস্তি পাক, তারা উচ্ছন্নে যাক, কিন্তু যারা গলা ফাটাচ্ছে বিজেপি অন্য রাজ্যে আর বামেরা এ রাজ্যে ত্রিপুরায় যা করে গেছে, এবং এখন তো দেখা যাচ্ছে কেরলেও দেখুন বামেদের মেয়র চিঠি পাঠাচ্ছে কাকে কাকে চাকরি দেবো, কাকে চিঠি পাঠাচ্ছে, দলের পার্টি অফিসে পার্টির নেতাকে চিঠি পাঠাচ্ছে, ক্যান্ডিডেটদের নাম পাঠান আমি চাকরি দেবো। তো এরা এখানে গলাবাজি করছে, এটা কোনো কাজের কথা হলো? ফলে কোর্টের সঙ্গে এসএসসি তারা রেসপন্ড করছেন, যেটা হওয়ার ঠিকঠাক ভাবে সেটাই হচ্ছে। বিষয় হচ্ছে যে এই যে যারা অযোগ্য এতদিন যাবত যে ছাত্রদের সর্বনাশ করলো, সেই অযোগ্যরা পশ্চিম বাংলাকে অযোগ্য বানালো, তাদের বিচারটা কি হবে, এর জন্য দায়ী কে হবে? সেই জন্য এতদিন এই অযোগ্যরা কাজ করেছে, সেই অযোগ্যদের ঘুরপথে যোগ্য করবার কাজ তো সরকারই করেছে, এবং সে তার জন্য পূর্ণ দায় সরকারকে নিতে হবে। এবং আমি মনে করি যে আজকে আদালতের আদেশের পর এখন অযোগ্য তালিকা বেরিয়েছে, যদি আদালত আদেশ না দিত তাহলে এই অযোগ্য লোকগুলো আরো অযোগ্য ছাত্র ছাত্রী বানিয়ে শেষ পর্যন্ত এরাও রিটায়ার করে যেত, আরো অযোগ্য ঢুকত। সেই কারণের জন্য এই যে সর্বনাশ বাংলা শিক্ষাক্ষেত্রে করেছে, প্রথম কথা আমি তো চাই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চাক এবং মুখ্যমন্ত্রী স্বীকার করুক যে এই জাতীয় ভুল আর কখনো হবে না, এই জাতীয় ষড়যন্ত্র আর কখনো করবে না, এটা এটা হওয়া উচিত আছে। নইলে শুধুমাত্র অযোগ্যদের লিস্ট প্রকাশ করে দায় সারলে এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য হবে না। সেটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে জেনে বুঝেই সব অর্গানাইজড ক্রাইমের মতন করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের শিক্ষায়। হাইকোর্ট যেই বলল 182 জন না কজন, 5 ঘন্টার মধ্যে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিতে পারলো, তাহলে ইট ওয়াজ রেডি উইথ দি স্কুল সার্ভিস কমিশন। আমরা জানি কে কে দুর্নীতিতে নিয়োজিত হয়েছে এবং কে কে দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি করছে তার তালিকাটা জানে, যেহেতু 182 বলেছিল কোর্ট, 182 বলেছে, অত 182 5 ঘন্টার মধ্যে 24 ঘন্টার জায়গায় 5 ঘন্টার মধ্যে লিস্ট টানিয়ে দিয়েছে। এরকমটা নয় যে ওদের খুঁজে পেতে বার করতে হচ্ছে। সিবিআই বলছে 942 আপাতত, যদি আমি বলছি আরো অনেক বেশি, অন্তত 80%, সিবিআই বলছে 942। সেই তালিকাটা কেন প্রকাশ করছে না? স্কুল সার্ভিস কমিশন জানে তো, আর এই দুর্নীতিগ্রস্ত অযোগ্য লোকেদের স্কুলে পড়িয়ে এদের যে মাইনে দেওয়া হয়েছে এই টাকাটা কে ফেরত করাবে? সরকারের তো এই অধিকার নেই যে মানুষের টাকা লুট করবে অযোগ্যদের মারফত, এবং এই অযোগ্যদের মারফত যে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছে তার শাস্তি বা কি হবে? সর্বনাশা কাণ্ড চলছে। আমি আবারও বলছি, ব্যাপম কেলেঙ্কারির চাইতেও বড় কেলেঙ্কারি পশ্চিমবাংলার শিক্ষায়, সব জেনে বুঝে